প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। করোনার এই দুর্যোগময় মুহূর্তে তোমরা বাসায় থেকো, ভালো থেকো। তোমরা বাসায় থাকলে দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, তোমরা নিরাপদে থাকবে। আজকে আমি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি নাজনীন সুলতানা বিথি, একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের। আজকে তোমাদের বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠের গুরুত্বপূর্ণ একটি বিষয় কবিতা সম্পর্কে আমি কিছু বলবো। আসলে কবিতা বিষয়টি একটু আলোচিত, শুধুমাত্র পাঠ্যপুস্তকের বিষয়ে অন্তর্ভুক্ত না, এটা বাইরের লোকের জন্য, আম জনতার জন্য একটা বিষয়। কবিতা যে কোনো মানুষকে যদি বলা হয় একটা কবিতা বলার জন্য, সঙ্গে সঙ্গে ভয় পায়। কবিতা বোধগম্য না হলে, যে কোনো বিষয় কারো বোধগম্য না হলে সেই বিষয়টা ভয় পায়। যদি বিষয়টা সহজভাবে তার হৃদয়ে উপস্থাপিত হয়, তখন সেটা সহজ সরলভাবে সে উপস্থাপনা করতে পারে। কবিতা আমরা দুইটা ভঙ্গিতে আসে, একটা হচ্ছে পাঠ আর একটা হচ্ছে আবৃত্তি। আমরা কিন্তু সাধারণত শিক্ষকরা অনেক সময় আবৃত্তি করি, কিন্তু আমরা কিন্তু পাঠ করি, ঠিক? তোমরা পাঠ করবে কবিতা, সেই কবিতা পাঠ করার সময় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এখানে ছন্দের একটা বিষয় আছে, বোধগম্যতার একটা বিষয় আছে। সেজন্য কবিতা পাঠ করার আগে আমরা ছন্দ সম্পর্কে জানবো এবং কবিতা কী বা কবিতা বিষয়টা কী আমরা সেই সম্পর্কে জানবো। এখন আমরা কবিতার যে বিষয়, অর্থাৎ কবিতা কাকে বলে, কবিতা পড়ার আগে আমাদের সংজ্ঞাটা জানতে হবে। কবিতা হচ্ছে আত্মস্থ বা ধ্যানস্থ অবস্থায় আবেগের স্বতঃস্ফূর্ত উচ্চারণ। অর্থাৎ একটা মানুষ আল্লাহ প্রদত্ত একটা শক্তি নিয়ে পৃথিবীতে জন্মায়। যেমন কবিতা অনেকে খুব সহজেই বলে ফেলে, অনেকে খুব সহজেই লিখে, এটা আল্লাহ প্রদত্ত একটা বিষয়, এটা হচ্ছে আত্মস্থ অবস্থার একটা স্বতঃস্ফূর্ত উচ্চারণ। আবার ধ্যানস্থ অবস্থায় যখন একটা ব্যক্তি কবিতা লেখে, তখন দেখবা যে ছন্দ দিয়ে, মাত্রা দিয়ে, মুক্তক ছন্দ, সনেট বা এরকম একটা বিষয় তারা ওই তোমার ছন্দ দিয়ে দিয়ে একটু চিন্তা করে করে লেখে। তো সবারই আত্মস্থ অবস্থার অবস্থাটা থাকে না, অবস্থায় থাকে না। তো অনেকে ধ্যানস্থ অবস্থায় কবিতা লিখতে পারে। আমি আমার আমার আল্লাহ প্রদত্ত একটা কবিতা শক্তি নাই, আমি কি কবিতা লিখবো না? লিখবো। আমি অবশ্যই চিন্তা ভাবনা করে বা একটা বিষয় সম্পর্কে ছন্দ বিশ্লেষণ করে আমি লিখতে পারি। কোলরিক বলেছেন যে বেস্ট ওয়ার্ড ইজ দ্য বেস্ট অর্ডার, অর্থাৎ অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণী বিন্যাস, এটাও কবিতা। যেমন যে শব্দগুলো না হলেই নয়, কিছু শব্দ চয়ন করে আমরা সেই শব্দগুলো দিয়ে আমরা একটা কবিতা লিখতে পারি। অপরিহার্য শব্দ, অবশ্যম্ভাবী বাণী বিন্যাস, এখানে বাণী বিন্যাসের কথাটা আছে, আর বাণী বিন্যাসের সাথে সাথে ছন্দ বিষয়টা এখানে জড়িত। আমাদের এখানে ছন্দটাও এখানে চিন্তা করতে হবে। তাহলে কবিতা সম্পর্কে আমরা একটু জানলাম। কবিতাগুলো সাধারণত ছড়া হয়, কবিতা হয়। এখন আমরা ছন্দ সম্পর্কে একটু জানতে পারি, ছন্দটা কাকে বলে। ছন্দের অনেক সংজ্ঞা আছে। তোমরা সাধারণত এখানে একটু দেখো যে ধ্বনির সহিত সময়ের সামঞ্জস্য বিধান বা পদবিন্যাসই হচ্ছে ছন্দ। ধ্বনির সহিত সময়, একটা শব্দ কতটুকু সময় ধরে উচ্চারিত হবে, একটা ধ্বনি কতটুকু সময় ধরে উচ্চারিত হবে, তার একটা সুনির্দিষ্ট পদবিন্যাস। তাহলে ছন্দকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। সাধারণত স্বরবৃত্ত ছন্দের ছন্দগুলো যেটা হয়ে থাকে, এটা লয় হচ্ছে দ্রুত। যেমন চার 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 এক, অথবা চার দুই, অথবা চার 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 দুই, এই ছন্দটা হয়ে থাকে। আর মাত্রাবৃত্ত ছন্দ সাধারণত ছয় 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 দুই, আট ছয় দশ, এরকম একটা মাত্রার হয়ে থাকে। আর অক্ষরবৃত্ত ছন্দ মুক্তক ছন্দ, গদ্য ছন্দ, সনেট, এইভাবে হয়ে থাকে। তাহলে আমাদের এই ছন্দগুলো যখন আমরা পড়বো বা ছন্দগুলো যখন আমরা পড়বো, তখন আমাদের এই যে ধ্বনির সহিত সমাজের সামঞ্জস্য বিধান, এইটাকে আমরা সাধারণত দুইটা ভাগে, ছন্দ পড়ার ক্ষেত্রে আমরা অক্ষরগুলোকে দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে বদ্যাক্ষর, একটা হচ্ছে মুক্তাক্ষর। বদ্যাক্ষর সাধারণত এরকম একটা টান দিয়ে আমরা প্রকাশ করি, আর মুক্তাক্ষর একটা চাঁদের মতো একটা চিহ্ন দিয়ে বা সাইন দিয়ে আমরা এখানে প্রকাশ করি। তাহলে বদ্যাক্ষর এবং মুক্তাক্ষর, এই বদ্যাক্ষর এবং মুক্তাক্ষর দিয়ে আমরা ছন্দকে, তাহলে সামগ্রিকভাবে ছন্দটা আমাদের এই অবস্থায় দাঁড়িয়ে গেল। এখন
আমি একটু ছন্দ সম্পর্কে সামান্য একটু ধারণা দেই, যেমন অক্ষরবিদ্ধ ছন্দ, এটা তো ছড়া ছন্দ হয়ে থাকে, সাধারণত ছোটরা পড়ে, দ্রুত লয়ের একটা ছন্দ, যেমন ছোট বাচ্চাদের গুলো কবিতা ছড়াগুলো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি। এই যে একটা ছড়া ছন্দ, দ্রুত লয়, এটা যদি আমি একটু বিলম্বিত অথবা ধীর লয়ে পড়ি, তাহলে হবে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। হয় কি না, কানের কাছে এর আবেদন জাগায় না, হৃদয়ের কাছে জাগায় না, কেমন লাগে? ছন্দ সাধারণত, কবিতা সাধারণত আমাদের কানের কাছে আবেদন জাগায়। কান খাড়া করলে বা কানটাকে আমরা সচেতন করলে দেখতে পাবো যে ছন্দগুলো কিন্তু মিলে যাচ্ছে বা মিলছে না, অনুভূতির বিষয়। এখন আমরা একটু মাত্রাবৃত্ত ছন্দ দেখে নেই। মাত্রাবৃত্ত ছন্দ সাধারণত একটু বিলম্বিত লয়, ধীর লয়, একটা শব্দের সাথে আরেকটা শব্দের একটা অ্যাটাচমেন্ট আছে, অর্থাৎ একটা একটা লাগা লাগা ভাব আছে। যেমন তোমাদের পাঠ্যপুস্তকে ছিল এর আগে, এখন নাই, কবর কবিতা। এই এই এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। এই কবিতাটা সাধারণত মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। এইখানে তোর দাদির কবর, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, একটা একটা এটা যদি দ্রুত লয়ে পড়া যায়, তাহলে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, হয় না কিন্তু মাত্রাবৃত্ত ছন্দ হয় না। আবার অক্ষরবৃত্ত ছন্দের যে কবিতাগুলো আছে, সে কবিতাগুলো গদ্য বা মুক্ত ছন্দে আমরা লিখে থাকি। এর আগে আমি একটা কোথায় ফেসবুক বা কোথায় দেখলাম একটা কবিতা, তুমি রসুন আমি পেঁয়াজ, তুমি শাবনুর আমি রিয়াজ, হ্যাঁ এরকম একটা কবিতা। তো দেখা যাচ্ছে যে হ্যাঁ হয়েছে, ছন্দ হয়েছে, মিল হয়েছে, একটা কবিতা হতে পারে, হতে পারে। তো আমরা এখানে অক্ষরবৃত্ত ছন্দের একটা কবিতা দেখব, কবি শামসুর রহমানের একটি ফটোগ্রাফ কবিতা। এই যে আসুন তারপর, কি খবর, আছেন তো ভালো ছেলে মেয়ে? কিছু আলাপের পর দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে বললাম জিজ্ঞাসা অতিথিকে, এ আমার ছোট ছেলে, জেনে এখন পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে, বছর তিনেক আগে কাকডাকা গ্রীষ্মের দুপুরে। এই কবিতাটা গদ্য, কথোপকথন হয়, এটা হচ্ছে অক্ষরবিদ্য ছন্দের একটা কবিতা। এখন আমরা তোমাদের পাঠ্যসূচির যে কবিতাটা আমি একটু আলোচনা করব, সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পড়ার আগে আমরা একটু ছন্দটা দেখে নেই, যে এখানে আমি একটা লাইনের ছন্দ করেছি, যেমন এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে খণ্ডন পরে পর্ব পরে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। আমি যদি এটা পড়ি তাহলে মুক্ত ছন্দ, এতক্ষণে অরিন, রয়রিশিয়ান নয় রিন, আর দম দর মতম, রিন্দম রিনোদম, এরকম হয় না, তো রিন্দম কহিলা বিষাদে। তুমি লক্ষ্য করছো যে এখানে দমে আছে দুই মাত্রার এবং ঋণে আছে হচ্ছে এক এক মাত্রার পর্ব। তো এখানে ঋণ এবং দম বদ্যাক্ষরের বদ্যাক্ষর, তো এখানে ছন্দের যে ছন্দতে আমরা আসি, যে যদি যদি বদ্যাক্ষর শব্দের শেষে যায়, অক্ষরবৃত্ত ছন্দের বদ্যাক্ষর যদি শব্দের শেষে যায়, তাহলে দুই মাত্রার, আর শব্দের মাঝখানে যদি থাকে তাহলে এক মাত্রার। তাহলে আমরা দেখি একটু, 1 2 3 4 5 6 7 8 8, 1 2 3 4 5 6, তাহলে 8 6 14, এটা একটা সনেট জাতীয় রচনা। তাহলে এখন আসো বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য, মেঘনাদ বধ কাব্য, মহাকাব্যের অন্তর্গত এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। মহাকাব্যের 9টা স্বর্গ আছে, যে 9টা স্বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্বর্গ পার হয়ে আসার পরে 6ষ্ঠ স্বর্গতে এসে
অনেকটা সময় পেরিয়ে গিয়ে বর্ণনার অনেকটা সময় পেরিয়ে গিয়ে মাঝের একটা অংশ থেকে কিছু ছত্র তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ তুলে ধরা হয়েছে। তাহলে এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পড়ার সময় তোমাদেরকে কিন্তু একটু গল্প শুনতে হবে, ছোট্ট একটি গল্প। গল্পটা হচ্ছে অযোধ্যা একটা নগরী ছিল, সেই অযোধ্যা নগরীর রাজা ছিলেন দশরথ, রাজার দশরথ। দশরথের তিন স্ত্রী ছিলেন। তো সাধারণত বাসায় দুই তিন বউ হলে যা হয় একটু গণ্ডগোল, সেই গণ্ডগোল বা ষড়যন্ত্র রাজনীতির কুটকৌশলে অযোধ্যার রাজা দশরথ তার প্রিয় পুত্র মেঘনাদকে 14 বছরের বনবাসে দেয়। রামচন্দ্রের ছোট ভাই লক্ষণ ছিল ভাই একেবারে খুব ভালোবাসত ভাইকে। তো রামচন্দ্র যখন বনবাসে যাবে, মেঘনাদ বলল আমিও যাব, আমি ভাইয়ের সাথে যাব। পাশাপাশি সীতা মাইয়া, সীতা, সে তার স্বামী, স্বামী স্বর্গ, তাদের তার স্বামী বনবাসে যাবে, কিন্তু সীতা বললো যে আমি রাজপ্রাসাদে আরামসে থাকবো, এটা হয় না, আমি আমার স্বামীর সাথে যাব। তিনজন বনবাসের উদ্দেশ্যে রওনা হলো। বনবাসে গিয়ে রামচন্দ্র লক্ষণ বন থেকে গাছ ফলমূল সংগ্রহ করে নিয়ে আসে, সীতা মাইয়া রান্না করে দেয় এবং তারা খায়। এমন সময় বনে ফলমূল সংগ্রহ করতে গিয়ে লক্ষণ একটা বিপদে পড়ে। তো পাশাপাশি পাশের নগরী সেখানে স্বর্ণ লঙ্কা, লঙ্কাপুরী ছিল, সে লঙ্কাপুরীর রাজা ছিল হচ্ছে রাক্ষস রাজ রাবণ, ওটা ছিল রাক্ষসপুরী। রাক্ষসপুরীর রাজা রাবণ তিন ভাই, রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ। বিভীষণ আর কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ 6 মাস খায়, 6 মাস ঘুমায়, 6 মাস জেগে থাকে। তো এই যে তিন ভাই, তার বোন একটা সূর্পনখা, সূর্পনখা বনে বিচরণ করতে করতে হঠাৎ করে লক্ষণকে দেখে এবং লক্ষণকে দেখে সে একটু মানে মুগ্ধ হয়ে যায়, তার প্রতি আকৃষ্ট অনুভব করে। তো রাম লক্ষণ আবার যাই হোক কোনো একটা সময়ে সূর্পনখার নাক কেটে দেয়। তো যখন সূর্পনখার নাক কেটে দেয়, সূর্পনখা কাঁদতে কাঁদতে আসে, হাজারো হোক রাক্ষসরাজ রাবণের ছোট বোন রাক্ষসরাজ রাবণকে গিয়ে বলে ভাই আমার বন এক বনবাসী আমার নাক কেটে দিয়েছে, রাবণ তো মহা খেপা, কে সে বনবাসী যে রাক্ষসদের বোনের নাক কেটে দেয়। যাই হোক তারা খোঁজ নিতে শুরু করে, নিতে দেখে যে বনে এসেছে এক ছেলে রাম এবং লক্ষণ তাদের তার তার সেই লক্ষণ তার বোনের নাক কেটে দিয়েছে। তখন সে প্রতিশোধ, তার মধ্যে প্রতিশোধ স্পৃহা কাজ করে, তখন সে বনের মধ্যে যায় এবং নানা কৌশলে তাদেরকে অপদস্থ করার চেষ্টা করে, পারে না। তখন সে তাদের স্ত্রী সীতা, রামের স্ত্রী সীতা তাকে হরণ করার চেষ্টা করে, অনেক চেষ্টার পরেও বিফলে যায়। যাওয়ার পরে কোনো একটা সময় সে ভিক্ষুক সেজে রামচন্দ্ররা বুঝতে পারে যে হ্যাঁ সীতাকে হরণ করার চেষ্টা করা হচ্ছে। তখন লক্ষণ একটা রেখা এঁকে দেয়, একটা বৃত্ত এঁকে দেয় যে তুমি যে কেউ অসুক এই বৃত্তের বাইরে যাবে না, যাকে বলা হয় লক্ষণ রেখা। তো ছলে বলে কৌশলে সেই ভিক্ষুক লক্ষণ রেখার বাইরে নিয়ে যায় সীতাকে এবং তাকে হরণ করে নিয়ে যায়। শুরু হয় রাম রাবণের যুদ্ধ। এই রাম রাবণের যুদ্ধে একে একে রাক্ষসরাজ রাবণের সমস্ত সেনাপতি পরাজিত হওয়ার পরে, তার ভাই পরাজিত হওয়ার পরে, তার এক প্রিয় পুত্র মেঘনাদ অসম সাহসী বীর যোদ্ধা, সেই মেঘনাদকে কোনো একটা সময়ে যুদ্ধের জন্য সে যেতে বলে। স্বভাবতই যুদ্ধে যাওয়ার প্রাককালে মেঘনাদ তার সেই স্বর্ণলঙ্কার একটা কক্ষ নিকুম্ভিলা যজ্ঞাগার, এই নিকুম্ভিলা যজ্ঞাগারে অগ্নি দেবতার পূজারত অবস্থায় ছিলেন। আমরা যখন নামাজ পড়তে যাই তখন আমাদের কাছে কোনো অস্ত্র থাকে না, ঠিক সেরকমই পূজারত অবস্থায় অস্ত্র না নিয়ে মেঘনাদ পূজা করতেছিলেন। এমন সময় হঠাৎ করে মেঘনাদ লক্ষ্য করে যে তার সেই নিকুম্ভিলা যজ্ঞাগারে কেউ দাঁড়িয়ে আছে, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। সে স্তম্ভিত হয়ে যায়। মায়াদেব সেই স্বর্ণলঙ্কা পাহারা দিচ্ছিলেন মায়াদেবী, মায়াদেবীকে
ছলনা করে বা মায়া দেবীকে বশ করে কে আসতে পারে আমার এই নিকুম্ভেলা যজ্ঞাগারে? যদি কেউ তাকে পথ দেখিয়ে না নিয়ে আসে, তখন সে লক্ষ্য করে যে সেই মেঘনাদের পাশেই দাঁড়িয়ে আছে, লক্ষণের পাশেই দাঁড়িয়ে আছে তোমার হচ্ছে বিভীষণ। তখন সে খুবই কষ্ট পায় যে আমারই চাচা, আমারই শত্রুকে নিয়ে, যার সাথে আমি যুদ্ধে যাব, তাকে নিয়ে মায়া দেবীকে ছল করে আমার নিকুম্ভেলা যজ্ঞাগারের যজ্ঞের পাশে দাঁড়িয়ে আছে লক্ষণ, আমার শত্রু লক্ষণ। তখন খুব কষ্ট পায় মেঘনাদ। মেঘনাদের এই কষ্ট আমাদের সমাজের বিভিন্ন, আমাদের যারা পাঠক শ্রেণী বা যারা জানে তারা খুব কাঁদায়। সে মেঘনাদ তখন দেখে লক্ষণ বিভীষণ দাঁড়িয়ে আছে। মেঘনাদ তখন বিভীষণকে উদ্দেশ্য করে কিছু কথা বলে, তার চাচাকে উদ্দেশ্য করে। লক্ষণকে সে কিছুই বলে না, লক্ষণের এখানে সে কোনো দোষ লক্ষ্য করতে পারে না। এবং তারপরে বিভীষণও মেঘনাদকে কিছু কথা বলে। এই কথোপকথনটাই তোমাদের হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটিতে তুলে ধরা হয়েছে। এই যে ষষ্ঠ স্বর্গ বধ বা বধ, এই স্বর্গটার নাম হচ্ছে বধ বা বধ। কি করে লক্ষণের হাতে মেঘনাদ বধ হয় বা নিহত হয়, এরই একটা ঘটনা এখানে দেয়া আছে, ঠিক মাঝের কিছু ছত্র। তাহলে আমরা একটু পড়ি কবিতাটা। মূল কবিতাটা হচ্ছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অনেকক্ষণ চিন্তা করার পরে বা অনেকক্ষণ পরে সে বিষাদ তিক্ত স্বাদ নিয়ে বলল, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। ও এতক্ষণে জানতে পারলাম যে লক্ষণ কেমন করে পশিল হচ্ছে প্রবেশ করল, আমার নিকুম্ভেলা যজ্ঞাগারে এসে প্রবেশ করল। হায় তা তো উচিত কি তব এ কাজ, তা তো হচ্ছে পিতা বা চাচা, পিতার ছোট ভাই চাচা, তোমার কি এ কাজ করা উচিত হয়েছে প্রশ্ন করলো তাকে। তারপরে সে নিজেই তাকে বোঝানোর চেষ্টা করছে, নিকষা সতী তোমার জননী, তোমার মায়ের নাম নিকষা, সে একজন সতী অর্থাৎ পুণ্যবতী একজন রমণী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ তোমার ভাই রক্ষকুলের বীর সন্তান, শুলি শম্ভুনিভ কুম্ভকর্ণ, আর এক ভাই শুলি শম্ভুনিভ অর্থাৎ ত্রিশূল হাতে মহাদেবের মতো শক্তিশালী একজন, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, ইন্দ্রকে জয় করেছে যে জিতেন্দ্রীয় অর্থাৎ বাসব বিজয়ী, ভাইয়ের ছেলে আমি মেঘনাদ, নিজ গৃহপথ তা তো দেখাও তস করে, তোমার নিজের ঘরের রাস্তা তুমি একজন চোরকে দেখাও, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়ে, একজন ছোট লোককে তুমি এসে রাজার ঘরে নিয়ে আসো, কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি, কিন্তু তোমাকে আমি গঞ্জনা বা প্রবঞ্চনা বা ভৎসনা করছি না, তুমি আমার গুরুজন পিতৃতুল্য, কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য, তুমি আমার বাবার মতো, তোমাকে আমি ভৎসনা করছি না। ছাড়োদার যাবো অস্ত্রাগারে, আমাকে একটু ছেড়ে দাও, আমি শুধুমাত্র অস্ত্রাগারে যাব, পাঠাইব রামানুজে সমন ভবনে, রামানুজ হচ্ছে রামের অনুজ ছোট ভাই লক্ষণ, সমন ভবন হচ্ছে মৃত্যুর ভবনে পাঠিয়ে দিব আমি, তুমি আমাকে একটু ছেড়ে দাও, আমাকে শুধু অস্ত্রাগারে যেতে দাও, অস্ত্র আনতে দাও, লঙ্কার কলঙ্ক আজই ভঞ্জিব হবে, যুদ্ধ করে লঙ্কার কলঙ্ক আজ আমি ভঞ্জন করব। এতক্ষণ লক্ষণ পাশে দাঁড়িয়ে আছে বিভীষণ, বিভীষণকে লক্ষ্য করে মেঘনাদ কথাগুলো বলল। এখন বিভীষণ মেঘনাদের কথার উত্তর দিচ্ছে, উত্তরিলা বিভীষণ, বিভীষণ উত্তর করল, বৃথায় সাধনা ধীমান, হে জ্ঞানী তুমি বৃথাই চেষ্টা করছো, তোমার এই সাধনা বৃথা, রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিতে অনুরোধ তোমরা শেষের লাইন থেকে উপরের দিকে অর্থটা করবে, আমি তোমার অনুরোধ রক্ষা করার জন্য রামচন্দ্রের বিপক্ষে যেতে পারবো না। এই কথা শোনার পরে মেঘনাদ আবার উত্তরিলা কাতরে রাবণী, রাবণী হচ্ছে রাবণের ছেলে মেঘনাদ, মেঘনাদ উত্তর করল, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে, হে পিতা বা হে চাচা তোমার কথা শুনে আমার মরতে ইচ্ছে করছে, রাঘবের দাস তুমি,
তুমি রাঘবের দাস, রাঘব হচ্ছে রাম, রামচন্দ্র, তুমি রামচন্দ্রের দাস হয়ে গিয়েছো, রাক্ষসকুলে জন্ম নেওয়া একজন বীর, রক্ষরথী, রক্ষমণি, তুমি রামচন্দ্র সামান্য একজন বনবাসীর দাস হয়ে গিয়েছো, কেমনেও মুখে আনিলে কথা, তা তো কহতা দাসীরে, অর্থাৎ তুমি কেমন করে তোমার ওই মুখে কথা আনতে পারলে, আমি দাস, আমাকে একটু বলো। তখন সে এই কথাগুলো বলে তার চাচাকে বুঝাতে চেষ্টা করে, তার বংশমর্যাদা, তার বংশগৌরব, তার স্ট্যাটাস, যেটাই বলো না কেন, তার দিকে ধাবিত করার চেষ্টা করে, যে তার চাচা যদি তার বংশে আবার ফিরে আসে বা তার ভুলটা বুঝতে পারে। তখন সে একটা উপমা দেয়। হ্যাঁ, উপমা সাধারণত কোনো কিছুকে বোঝানোর জন্য ব্যক্তির সাথে ব্যক্তির বা বস্তুর সাথে বস্তুর যে মিল দেখে আমরা তুলনা করি তাকে বলা হয় উপমা। এখানে একটা উপমা দিয়েছে যে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। চাঁদকে আকাশে নিশ্চল করে সৃষ্টি করেছে বিধাতা, তার অবস্থান থেকে সে কি নিচে নেমে আসবে কখনো, সে কি মাটিতে গড়াগড়ি দেবে, ধুলায় গড়াগড়ি দেবে। হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, তাকে আবার বোঝানোর চেষ্টা করছে, হে রক্ষরথী, রক্ষকুলের বীর সন্তান, তুমি কেমন করে ভুললে কে তুমি, তুমি একটু নিজেকে দেখো, একটু বোঝার চেষ্টা করো। জনম তব কোন মহাকুলে, তোমার কোন মহাকুলে জন্ম হয়েছে, তুমি একটু দেখো। কে বাসে অধম রাম, রামচন্দ্র কোন অধম, এখানে রাক্ষসরা বরাবরই তাদেরকে মানে অনেক শক্তিশালী বীর বংশমর্যাদা সম্পন্ন বলেছে, আর এখানে বংশহীন অধম বলেছে রামচন্দ্র এবং লক্ষণকে তারা বলেছে। আবার মেঘনাদ আরও একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে তার চাচাকে, আমাদের যদি কোনো সন্তান, আমাদের যদি কোনো ছাত্রছাত্রী বিপথে ধাবিত হয়, আমরা তাকে বারবার এই তুমি ভালো হও, তোমার বাবা এরকম, তোমার মা এরকম, বা তুমি এই বংশের, তুমি এই কাজগুলো করো না, আমরা এরকম কিছু কথা বলে থাকি যে তারপরে তাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি, বারবার তাকে আমরা কাউন্সেলিং করি, ঠিক সেরকমই সে বারবার তার চাচাকে বোঝানোর চেষ্টা করছে। স্বচ্ছ সরোবরে করে গেলি রাজহংস পঙ্কজ কাননে, যাই কি সে কবু, প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। অর্থাৎ স্বচ্ছ সরোবরে খেলা করে রাজহংস, পানিতে, স্বচ্ছ পানিতে, সে কি কখনো নর্দমার, ডোবার, নোংরা পানিতে যায়। আবার বলছে, আরো একটা উদাহরণ দিচ্ছে যে মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর কেশরী, সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। একজন মৃগেন্দ্র কেশরী, কেশরযুক্ত বীর সিংহ কখনো একজন শিয়ালকে বন্ধু ভাবতে পারে না। এখানে আমরা দেখব যে সম্পর্ক সমানে সমানে হয়, চলাফেরা সমানে সমানে হয়, উঁচু নিচুতে যদি সম্পর্ক হয় সেটা বেশি দিন টেকে না, এখানে একটা বিষয় আছে। তো দেখা যাচ্ছে যে একজন সিংহ কখনো শিয়ালকে মিত্র ভাবতে পারে না। অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে, আমি অজ্ঞ, তুমি বিজ্ঞ, আমি তোমার দাস, তুমি সবকিছুই জানো। ক্ষুদ্রমতি নরসুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে। ক্ষুদ্রমতি ছোট মানসিকতা সম্পন্ন লক্ষণ নহিলে সে কখনোই অস্ত্র নিয়ে একজন অস্ত্রহীনকে আক্রমণ করতে পারে না, কখনো একজন বীর যোদ্ধা কখনো দুর্বলের উপর অত্যাচার করবে না। তুমি যদি কাউকে আঘাত করতে চাও তাহলে তাকে রেডি করো, তোমার সমযুক্ত করো, সমমর্যাদা সম্পন্ন করো, তারপরে তার সাথে লড়াই যাও। সাধারণত বিদেশে বা বিভিন্ন উন্নত দেশগুলোতে আমরা দেখতে পাই যে বলা হয় যে যারা দুর্বল, শারীরিক শক্তিতে যারা দুর্বল, তাদেরকে শক্তিশালী কেউ আঘাত করতে পারবেন না বা নির্যাতন করা ঠিক না। তো আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে সবসময় ওই শক্তিশালীরাই নিরীহদের প্রতি অত্যাচার করছে, এর কারণ নিরীহদের প্রতিবাদের ভাষা নেই, প্রতিবাদের শক্তি নেই, সেই জন্যই কিন্তু তাদেরকে আক্রমণ করা হয়। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে তোমাদের গল্প আছে, গল্পতে আছে যে যোগু একটা ছেলে তার বউকে নির্যাতন করে। আমরা দেখি নারী নির্যাতনের যে বিভিন্ন চিত্রগুলো দেখি, নির্যাতনটা দুই রকমের আসে, একটা হচ্ছে ফিজিক্যালি, একটা মেন্টালি।
উচ্চবিত্তরা সাধারণত মেন্টালি টর্চারটা করে থাকে, আর নিম্নবিত্ত শ্রেণীর ভাষাই হচ্ছে অস্ত্র, হাতিয়ার, কিছু নিয়ে মারামারি করা শুরু করে দেয়, শুরু করে দেয়। তাদের রাগ প্রকাশের ভঙ্গিটাই হচ্ছে এরকম। তো এই এখানে বলা হয়েছে যে অস্ত্র নিয়ে অস্ত্রহীনকে হামলা করা বা মেরে ফেলা, এটা কোন নীতির মধ্যে পড়ে? এটা কোনো উচ্চ নীতির মধ্যে পড়ে না। কহ মহারথী, একই মহারথী প্রথা, তুমি বলো, তুমি বলো যে এটা কি কোনো বীর যোদ্ধার লক্ষণ হতে পারে? নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না নসিবে এ কথা, লঙ্কাপুরে কোনো শিশু নেই। যদি এই কথা শুনতো যে একজন অস্ত্র নিয়ে অস্ত্রহীনকে হামলা করছে, তাকে আক্রমণ করছে, তাহলে একটা ছোট বাচ্চা ভাসত। সারহ পথ আসিব ফিরিয়া এখনই, তুমি আমাকে একটু ছেড়ে দাও, আমি এক্ষুনি ফিরে আসবো, মহাদা করছে আমি ফিরে আসবো। দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মরে সৈমিত্রী কুমতি, আমি দেখতে চাই সুমিত্রার কুপথে ধাবিত সন্তান লক্ষণ কোন শক্তি বলে, কোন দেবতার শক্তি বলে আমাকে পরাজিত করতে পারে। তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে অস্ত্র নিতে দাও। দেবদৈত্য নররণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, তুমি দেখেছ, সবাই দেখেছে দেবতা দত্ত এই যে যুদ্ধ, এই যুদ্ধে আমাদের আমাদের পরাক্রম দেখেছে, দেখেছে কি কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, কি দেখে কি দেখে আমরা এই ভয় পাবো দুর্বল মানুষকে। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভি, নিকুম্ভিলা যজ্ঞাগারে বুকের পাচা নিয়ে, সাহস নিয়ে, অসম সাহসিকতা নিয়ে প্রবেশ করে, প্রবেশ করে আজ্ঞা করো দাসের শাস্তি নরধমে, তুমি আদেশ করো আমি তাকে শাস্তি দিব। এটা তব জন্মপুরে তাতো পদার্পণ করে বনবাসী, আমি তোমার ভাইয়ের ছেলে ভাতিজা, আমি সহ্য করতে পারছি না, তুমি কেমন করে সহ্য করছো চাচা বলো, তোমার জন্মপুরে একজন একজন সামান্য মানুষ বনবাসী পদার্পণ করে তোমার ভাইয়ের ছেলেকে খুন করতে যাচ্ছে। হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, স্বর্গের উদ্যানে পোকা সমতুল্য একজন বাস করে আসছে, প্রফুল্ল কমলে কীট বাস স্বর্গের উদ্যানে, পোকা পোকা সমতুল্য। কহ তাত সহিছ কেমনে হেন অপমান, আমি ভ্রাতৃ পুত্র তব, বলো তুমি কেমন করে সহ্য করছো, আমি বা কেমন করে সহ্য করি। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, হে রক্ষমণি রক্ষকুলের বীর সন্তান, তুমি কেমন করে সহ্য করছো এই 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 কাণ্ডটা, তুমি কেমন করে সহ্য করছো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যেটুকু পড়ালাম এর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে বা অনেক সমস্যা থাকতে পারে, তোমরা বইটা খুলে পড়ো, পড়ার পরে শব্দার্থগুলো পড়বে তোমরা, প্রথমে শব্দার্থগুলো, এর কারণ এটা বোঝার জন্য শব্দার্থটা পড়া আমাদের খুবই দরকার। পড়ার পরে তোমরা ওই অক্ষরবিদ্ধ ছন্দের যে উক্তি প্রত্যুক্তি কথোপকথনের মাধ্যমে তোমরা পড়ে নাও। আমরা পরবর্তী ক্লাসে ভালো থেকো, সুস্থ থেকো। আসলেই সবার মাথাটা একটু অন্যরকম হয়ে গিয়েছে, অনলাইনে ক্লাস এখন হচ্ছে, কতটা কার্যকর হবে জানি না, তবে যদি সামান্য উপকার হয় সেটাই আমাদের চেষ্টা, তোমাদের সামান্য যদি উপকার হয়। তো তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, কবিতা পড়ো, কবিতা লেখো, গান গাও, যে গান গাইতে ইচ্ছা হয়, আমারও মাঝে মাঝে খুব গান গাইতে ইচ্ছা হয়, কোনো সময় রবীন্দ্রসঙ্গীত একটু গেয়ে দেই, আবার একটু হিন্দি গান দেখে গেয়ে দেই, আমার মনে যে গান আসে গুনগুন করে গাই, বাচ্চারা হাসে, অনেক হাসাহাসি করে, আম্মু আম্মু কি করে, ভালো লাগে, ভালো লাগে, কিছুটা হলেও শান্তি পাই, সময় কাটানো, টাইম পাস করা, বাইরে যেতে পারছি না, তোমাদের সাথে কথা হচ্ছে না, খুব কষ্টে আছি, আর দোয়া করো দেশের জন্য ভালো হয়ে যায়, দেশের এই করোনা পরিস্থিতি সুস্থ হয়ে যায়, আবার দেখা হয় আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, যদি তোমাদের আবেদন পাই আবার দেখা হবে, তোমাদের আবেদন না পেলেও আমাদের ক্লাস করতেই হবে, সবাইকে যে তোমরা ভালোবাসবে তা তো নয়, তোমাদের যদি তোমাদের ভালোবাসা কি একটু কিছু হতে পারি তাহলে আবার ক্লাস নেব। বাংলা আসলে তেমন কঠিন না, আসলে সবার কাছে বাংলা খুব সহজ বিষয়, খুব কঠিন একটা বিষয় বাংলাটাই, ল্যাং মারে বাবা তোমাদের, দেখা যাচ্ছে যে বাংলাটাতে ক্লাস হয় না,
ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মাকে বাবা মার খেয়াল রেখো, বাবা মার যত্ন করিও, বৃদ্ধদের সমাজে বৃদ্ধ যারা আছে তাদেরকে আনন্দে রাখার চেষ্টা করিও, বা ছোটো ভাই বোনদের সাথে খেলা করিও। খোদা হাফিজ।